সমস্যা হচ্ছে সারা পৃথিবীব্যাপী যে করোনা ভাইরাস এই বিগত দু বছর থেকে শুরু হয়েছে, এটা মানুষের উপরে বিরাটভাবে প্রকোপ ফেলেছে। সমস্ত কাজকর্ম বন্ধ এবং আমাদের যে এলাকায় বাজির ব্যবসা, যারা এর উপরে নির্ভরশীল ছিল, যারা কেউ জমি বন্ধক দিয়েছে, কেউ সোনার জিনিস বন্ধক দিয়ে এই ব্যবসাটা করতো, কারো কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে এই ব্যবসাটা করতো, প্রথম ক্রোপ হচ্ছে করোনা ভাইরাস, দ্বিতীয় ক্রোপ হচ্ছে শ্রমিকদের নিয়ে আর কাজ করা যাচ্ছে না, কারণ সমস্ত ব্যবসাটাই বন্ধের মুখে। বাজার ব্যবসা হচ্ছে না, সরকার থেকে আমাকে মোটামুটি তুলেই দিয়েছে হচ্ছে বুঝলেন তো, কারণ এই বলছে পলিউশনের ব্যাপার হচ্ছে, করোনা বেড়েছে, এই জন্য সমস্ত ব্যবসায়ী আমরা বন্ধ করে দিয়ে এখন সবজিতে চলে এসেছি। আমাদের বলেছি আমাদের গ্রিন বাজি তৈরি করতে, কিন্তু এই অবস্থা আমরা গ্রিন বাজিটা তৈরি করবো কী করে বলুন? এইভাবে তো তৈরি করা যায় না, যে হঠাৎ বললো হঠাৎ তৈরি করে ফেলবো, তার জন্য আমাদের প্রোটেকশান নিতে হয়, অনেক রকম ব্যবস্থা থাকবে, সে তো আমাদের এখানে নেই। আমরা চিন্তাভাবনা করছি কীভাবে সরকারের নির্দেশে আমরা গ্রিন বাজিটা তৈরি করবো। বাজি তৈরি করা বন্ধ, আমরা এবছর সরকার আমাদের ম্যানুফ্যাকচারিং লাইসেন্স রিনিউ করেনি, ম্যানুফ্যাকচারিং লাইসেন্স রিনিউ না করার জন্য সুপ্রিম কোর্টে একটা নির্দেশ বা আদেশ বলুন ছিল যে গ্রিন ফায়ারওয়ার্কস তৈরি, বিক্রি এবং ব্যবহার করা যাবে, কিন্তু সেটা করতে গেলে নেড়ি থেকে আমাদের ট্রেনিং, নাগপুরে অবস্থিত নেড়ি থেকে ট্রেনিং এবং সার্টিফিকেট নিতে হবে। লাইসেন্স রিনিউয়াল না হওয়ার জন্য আমরা সেই ট্রেনিংটা নিতে পারিনি, নেড়ি থেকে সার্টিফিকেটও নিতে পারিনি, সেই কারণেই আমাদের সারা বছর সমস্ত ইউনিট বন্ধ হয়ে আছে, আমরা এবছর কোনো বাজি তৈরি করতে পারিনি। আমাদের পরবর্তী পরিকল্পনা, আমরা গ্রিন ফায়ারওয়ার্কসের ট্রেনিং নেব, আমরা গ্রিন ক্র্যাকার্স সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী গ্রিন ক্র্যাকার্সই আমরা তৈরি করব, বাজারে গ্রিন ফায়ারওয়ার্কসই আমরা সাপ্লাই দেবো। আমাদের মহেশতলা বজবজে 15,000 মানুষ জড়িয়ে আছে, সারা পশ্চিমবঙ্গে প্রায় 1.5 লক্ষ মানুষ এই ব্যবসার সাথে যুক্ত।